আপনারা শুনছেন বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাও। ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য আমরা প্রত্যেক সপ্তাহে নিয়ে আসছি মজার মজার সব গল্প। কারণ আমরা জানি যে এই মুহূর্তে ছোটদেরও নানান গল্প শুনতে ইচ্ছে করে, এবং সেটা যাতে পৃথিবীর যে কোনো প্রান্তের ছোটরা যারা বাংলা শিখতে চাইছে, যাদের বাবা মারা তাদেরকে বাংলা ভাষাটা জানাতে চাইছেন, শেখাতে চাইছেন, তাদের কথা মাথায় রেখেই তো আমাদের এই সেগমেন্ট শুধু তোমাদের জন্য, আমাদের যত ছোট্ট বন্ধু ছড়িয়ে আছে তাদের সবার জন্য। তাহলে চলো শুরু করে দিই। আজকে তোমাদের জন্য রইল ঈশ্বরের ছোটবেলা। ভাবছো তো কোন ঈশ্বর? কি বললে? শিব ঠাকুর, দুর্গা ঠাকুর? ঠিকই, তারাও তো ঈশ্বর, তাদেরকে আমরা ঈশ্বরই বলি। কিন্তু না না, জানো, আমি যে ঈশ্বরের গল্প বলবো তিনি কিন্তু দুর্গা ঠাকুর বা শিব ঠাকুর নন, তিনি রক্ত মাংসের ঈশ্বর, মানে মানুষ, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর। শুনেছ তো নামটা? জানি তো, বর্ণ পরিচয় পড়েছ, তাই তো? ঠিক, তাহলে চলো শুনে নি। ছোটবেলায় যেমন তোমরা নানান দুষ্টুমি করো, সেরকম ঈশ্বরচন্দ্রকে ছোটবেলায় করতো দুষ্টুমি? তাহলে চলো সেই গল্পটা তোমাদের শোনাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ওনার জন্ম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে। পরে যদিও উনি কলকাতায় চলে আসেন, কলকাতায় এসে সংস্কৃত কলেজে ভর্তি হওয়ার পরও ঈশ্বরচন্দ্রের প্রধান শিক্ষাগুরু ছিলেন তাঁর বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক দিন রাতে বাবাকে পড়া দিতে হতো। লেখাপড়ায় এতটুকু বেচাল দেখলেই জুটত বাবার হাতে প্রবল মারধর। কাজকর্ম সেরে ঠাকুরদাসের বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 9টা বেজে যেত। আর ফিরে যদি দেখতেন ঈশ্বর লেখাপড়া না করে ঘুমিয়ে পড়েছে, তাহলে আর রক্ষে নেই, ঘুমন্ত বালককে তুলে চলত রাম পিটানি। এমনকি জানো, বাড়িওয়ালা পর্যন্ত একবার ঠাকুরদাসের সেই রুদ্রমূর্তি দেখে ভয় পেয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন, আপনি অন্যত্র চলে যান, এইভাবে মার খেলে ছেলেটা মরে যাবে, আর আমরা ব্রাহ্মণ হত্যার ভাগিদার হব। তাহলেই ভাবো ঠাকুরদাস কতটা রাগী ছিলেন। আর ছোটবেলা থেকেই একগুঁয়ে আর গোয়ার ঈশ্বরচন্দ্রকে যা বলা হতো তিনি করতেন ঠিক তার উল্টো। তাই ছেলেকে সোজা রাখতে ঠাকুরদাসের টোটকাও ছিল আজও। তিনি যা চাইতেন ঈশ্বরকে ঠিক তার উল্টোটা করতে বলতেন। হয়তো ঠাকুরদাস চাইছেন ঈশ্বর স্নান করুক, তিনি তখন বলতেন, না ঈশ্বর, আজ তোমার স্নান করা হবে না। ব্যাস, এই শুনেই আমাদের বাঁকা বাবু, মানে ঈশ্বর, বাবাকে অমান্য করার জন্য তেল টেল মেখে জলে ডুব দেওয়ার জন্য তৈরি। নিজের ছেলের এমন গুয়ার গোবিন্দ হাবভাবের জন্য তাকে এঁড়ে বাছুর, ঘাড় কেঁদো এইসব নামকরণ করেছিলেন ঠাকুরদাস। ছেলেবেলা থেকে এই রসবোধে অতুলনীয় ছিলেন ঈশ্বরচন্দ্র। আর তাঁর সেই রসচর্চায় মদত দিতেন মাস্টার মশাইরা। তখন সদ্য শিক্ষক প্রেমচন্দ্রের তাগিদে সংস্কৃত রচনা লিখে পুরস্কার পেয়েছেন ঈশ্বর। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে জানা যায়, সাহিত্য শাস্ত্রের অধ্যাপক জয়গোপাল তর্কালঙ্কার চান তার ছাত্ররা সকলে সংস্কৃতে পদ্য লিখুক। ঈশ্বর একাধিকবার গুরুর অনুরোধ রাখেননি, কিন্তু পুরস্কার পাওয়ার পর তাকে পদ্য লিখতে জোর জবরদস্তি করলেন জয়গোপাল। তাঁর শর্ত, পদ্যের চতুর্থ চরণে গোপালয় নমস্তুতে মে থাকতে হবে। তাই শুনে ঈশ্বরের প্রশ্ন, আমরা কোন গোপালের বন্দনা করব? এক গোপাল আমাদের সামনে রয়েছেন, আর এক গোপাল তো বহুদিন আগে বৃন্দাবনে লীলা খেলা করেছেন, আপনি কোন গোপালকে চান বলুন? রসিক ঈশ্বরের প্রশ্নের জবাবে সহাস্য জয়গোপাল বললেন, বৃন্দাবনের গোপালেরই শরণ নাও। এক ঘন্টায় 5টি শ্লোক লিখেছিলেন ঈশ্বরচন্দ্র। জানো, এই জয়গোপালের
মাস্টারমশাইয়ের বাড়িতে ঘটা করে সরস্বতী পুজো হতো। পুজোর দিনে ছাত্রেরা রাতে তাঁর বাড়িতেই খাওয়া দাওয়া করত, আর পুজোর আগের দিন ছাত্রদের জয়গোপাল সংস্কৃত শ্লোক লিখতে দিতেন সরস্বতীর বর্ণনা করে। ঈশ্বর তো সেখানেও দুষ্টুমি করছে, কিছুতেই লিখতে চান না। কিন্তু একবার এড়াতে পারলেন না গুরুকে, তাঁর অনুরোধে লিখলেন মজার একটি শ্লোক। লুচি কচুরি মতিচুর শোভিতং, জিলিপি সন্দেশ গজা বিরাজিতম, যস্যা প্রসাদেন ফলারো মাপ্লুমা সরস্বতী স্বা জয়তন্নিতরম। ছাত্রীর লেখা এই শ্লোক জনে জনে ডেকে ডেকে শোনান শিক্ষক জয়গোপাল। শিক্ষকদের অপরিসীম শ্রদ্ধা ভক্তি করতেন বিদ্যাসাগর। তা বলে অন্যায় করলে তা প্রশ্রয় দেওয়ার লোক ছিলেন না কিন্তু তিনি। চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়ের লেখায় আমরা সেরকমই একটি ঘটনার কথা পাই। বেদান্তের অধ্যাপক শম্ভুচন্দ্র বাচস্পতির খুব প্রিয় ছাত্র ঈশ্বরচন্দ্র, গুরুর বহু সেবা শুশ্রূষাও করেছেন তিনি। একবার বৃদ্ধ শম্ভুচন্দ্রকে তাঁর কিছু আত্মীয় পরামর্শ দিলেন, আপনার একলা সংসারে বড় কষ্ট, আপনি বিয়ে করুন, ছেলে বউ নিয়ে সংসার করুন। বউ এলে সংসারে সমস্যার সুরাহা হবে, গরিব ব্রাহ্মণের সুন্দরী কন্যার হদিশ মিলল। বৃদ্ধ শিক্ষক ছাত্র ঈশ্বরের মত চাইলেন। গুরুর সমস্ত কথা শুনলেন বিদ্যাসাগর, কিন্তু সায় দিতে পারলেন না। বললেন, এই বুড়ো বয়সে আপনার নতুন করে সংসার করা কিছুতেই উচিত কাজ হবে না। আসলে বালিকা বধূটির ভবিষ্যতের কথা ভেবে কিছুতেই মত দিলেন না বিদ্যাসাগর। গুরুকে সাফ জানিয়ে দিলেন, বিয়ে করা তো দূরস্থ, বিয়ের কথা ভাবলেও আপনার পাপ হবে। শিষ্যকে কাকুতি মিনতি করেও তার মত আদায় করতে পারেননি শম্ভুচন্দ্র। শেষ পর্যন্ত অবশ্য বিয়ে করেছেন, আর বুড়ো বয়সে গুরুর এক অল্প বয়সী মেয়েকে সংসারে নিয়ে আসাকে কিছুতেই মেনে নিতে পারেননি বিদ্যাসাগর। তার সত্ত্বেও শম্ভুচন্দ্রের বারংবার অনুরোধ, ঈশ্বর তোমার নতুন মাকে একবার অন্তত দেখে যাও, গুরু পত্নী মাতৃসমা, বাধ্য হই অনুরোধের ঢেঁকি গিলতে হলো। কিন্তু ঘুমটার নিচে বধূটির মুখের দিকে একবারও চাইল না ঈশ্বর। পায়ের কাছে দুটাকা রেখে দূর থেকে নমস্কার করলেন। শম্ভুচন্দ্র ছাত্রের হাত ধরে অনুরোধ করলেন, তোমার মাকে একটিবার দেখে যাও। বাধ্য হয়ে নতুন বউয়ের দিকে তাকালেন বিদ্যাসাগর। আর কিছুদিন বাদেই ভবসংসারের মায়া কাটিয়ে প্রৌঢ় শম্ভুচন্দ্রকে চলে যেতে হবে, আর সেই অনাগত ভবিষ্যতে বধূটি কি পরিমাণ দুরবস্থায় পড়বে সে কথা ভেবে নিজের অশ্রু রোধ করতে পারলেন না বিদ্যাসাগর। ঝরঝর করে কাঁদতে লাগলেন। বেগতিক দেখে ঈশ্বরকে অন্য প্রান্তে নিয়ে গিয়ে নানা কথায় বোঝাতে লাগলেন শম্ভুচন্দ্র। তাকে কিছু মুখে দিতে অনুরোধ করায় বিদ্যাসাগর বললেন, এ ভিটে আমি আর জলস্পর্শ করব না। গুরুকে শ্রদ্ধা করলেও তার অন্যায় প্রতিবাদ করতে কুণ্ঠা বোধ করেননি বিদ্যাসাগর, কথা রেখেছিলেন। জীবনেও শম্ভুচন্দ্রের গৃহে গিয়ে আর জলস্পর্শ করেননি তিনি। ঈশ্বরচন্দ্রের ছোটবেলা জানলে অনেক কথা, আজ কিন্তু এই পর্যন্ত। তবে হ্যাঁ, দুষ্টুমির কথাগুলো আমার ছোট্ট বন্ধুদের জন্য, আর গল্পের শুরু থেকে শেষটা সবার জন্য, সেটা শেষ অংশটা আমার বড় বন্ধুদের জন্য। তাহলে তোমরা দুষ্টুমি ভরা ছোটবেলার গল্প আগামী সপ্তাহে শুনবে তো? আগামী সপ্তাহে তোমাদের জন্য ছোটদের গপ্প সপ্পতে নিয়ে আসবো এমনই নানান কোনো গল্প। ততক্ষণ খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো, কিন্তু সাথে শুনতে থেকো বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাওকে। তোমাদের ছোটদের জন্য যা যা আমরা নিয়ে আসি সেইগুলো কেমন? আজ তবে আসি, তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আর যে শ্রুতমা। টাটা।